শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টের ঘোষণা দিয়ে ফুটবল অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য নিয়ে এসেছে চট্টগ্রাম আবাহনী। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম স্থানে থাকা ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, আগামীতে শিরোপাকে টার্গেট করেই গড়া হবে তাদের দল। পেশাদার লীগের শুরু থেকে রিলিগেশন ফাইটের দল চট্টগ্রাম আবাহনী 2010-11 মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে বাদ হওয়ার পর 2013-14 চ্যাম্পিয়নশিপ লিগ জিতে আবারও প্রিমিয়ারে আসে চট্টগ্রাম আবাহনী। লীগের শেষ দিকে ক্লাবের ফুটবল কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন শিল্পপতি তরফদার রুহুল আমিন। এবারের আসরে তলানিতে থাকলেও সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। স্টার প্লেয়াররা যেখানে আছে তারা তো সেখানে থাকবে বলে আমরা মনে হচ্ছে আর কি। তারপরে যে সমস্ত প্লেয়ার যেখানে যা আছে সেখান থেকে আমরা একটা ইয়াং ছেলেদেরকে নিয়ে, ইয়াং এবং কিছু এক্সপেরিয়েন্সড প্লেয়ারদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আর কি। অ্যাট দ্য সেম টাইম চট্টগ্রাম আবাহনী ক্লাবের আওতায় একাডেমির মতো একটা বিষয়ে চিন্তা ভাবনা করতেছি, যে যেখানে আমরা সারা দেশ থেকে 50-60 ছেলে বাছাই করব, অনূর্ধ্ব 15, এদেরকে আমরা 7 ইয়ার্সের একটা আমরা তাদের সাথে একটা চুক্তিতে থাকবো আর কি। চট্টগ্রামে ক্লাবের নিজস্ব জায়গায় বহুতল ভবন তৈরি করার পরিকল্পনা বর্তমান কমিটির, আর তাই খেলোয়াড়দের নতুন অনুশীলনের জায়গা হবে চট্টগ্রাম বন্দরের স্টেডিয়াম। আমাদের যে মাঠটা আছে ওখানে আমরা একটা প্র্যাকটিস গ্রাউন্ড আমরা করব, ওখানে টোটাল একটা প্ল্যান করা হচ্ছে এখন। এই কমপ্লেক্সটা ওখানে একটা কমার্শিয়াল কমপ্লেক্স হবে, অ্যাট দ্য সেম টাইম ওখানে একটা প্র্যাকটিস গ্রাউন্ডও হবে। তো এদিকে চট্টগ্রামের মাঠে আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট আয়োজন করে সবাইকে চমকে দিতে চান কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী 21-31 অক্টোবর পর্যন্ত হবে শেখ কামাল গোল্ড কাপ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ঢাকা আবাহনী, মোহামেডান, স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর পাশাপাশি বিদেশি দলগুলোর মধ্যে কলকাতার মোহনবাগান, ইস্টবেঙ্গল, নেপাল ও শ্রীলঙ্কা লিগের চ্যাম্পিয়ন দলের খেলার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা, নেপালের দুটো টিম আছে।